মানুষকে দিয়ে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না, এটা ভুল। অর্জন করতে হলে জনগণের শক্তির দরকার হয়, জনগণের পাশে থাকতে হয়, জনগণের কল্যাণ করতে হয়। দলমত নির্বিশেষে তখন অনেক জায়গায় অনেক কিছু ঘটে গেছে, তারপরে দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে সম্মাননা দেওয়া, তাদের পরিবারগুলিকে সম্মাননা দেওয়া, তাদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করে দেওয়া, যেন তারা তাদের পরিবার ব্যবহার বলতে পারেন যে আমরা মুক্তিযোদ্ধা, আমরা দেশ স্বাধীন করেছি। সেটুকুই আমার বাবার প্রচেষ্টা, আমাদের এই ইতিহাস হারিয়ে না যায়। এই নতুন প্রজন্ম আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বীরত্বের ইতিহাস, সেই ইতিহাস তাদের জানা দরকার। সমস্ত শহীদদের তালিকা করে সকলের নাম পাওয়া যায় না, এত বছর পরে তত যত্ন পাওয়া যায়, সেগুলো সংরক্ষণ করা, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে আমরা সামঞ্জস্য রেখে এগিয়ে যাবো, সেইভাবেই শিক্ষায় দীক্ষায় আমাদের প্রতিটি ছেলেমেয়ে যেন উন্নত জীবন পায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কীভাবে একজন মানুষ মানুষকে পড়াতে পারে, আর আজকে সেই মানে পড়া মানুষগুলির সেই ক্ষতবিক্ষত হবে, তাদের আত্মচিৎকার, তাদের পরিবার কী অবস্থাটা আছে, এটাই হচ্ছে সব থেকে মানে দুঃখজনক। এদের চেতনা হোক সেটাই আমি চাই, যে অন্তত তাদের চেতনা ফিরে আসুক, যে একটা মানুষকে এভাবে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না, এটা ভুল। অর্জন করতে হলে জনগণের শক্তির দরকার হয়, জনগণের পাশে থাকতে হয়, জনগণের কল্যাণ করতে হয়, জনগণের অকল্যাণ করে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না। অন্তত এই বিষয়টা যেন যারা সব করছে তারা বুঝতে পারে, সেটাই আমি বলবো। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সকলের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর। নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলে, এগুলো উত্তরণ ঘটিয়ে আমরা এ পর্যন্ত এগোতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা, এবং সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।